আমি অজয় দে, বীরভূম জেলার টাংশুলি গ্রামের বাসিন্দা। গ্রামটি ঝাড়খণ্ড এবং পশ্চিমবাংলার সীমান্তবর্তী এক অতি প্রত্যন্ত গ্রাম। গ্রামের গ্রাম্য ভিডিও দেখানোর জন্য এই চ্যানেলটি আমি খুলেছি। আপনারা গ্রামের ভিডিও দেখতে থাকুন এবং আমার সাথে থাকুন। আমি এখন খড়ের পালুই থেকে খড় ছাড়ালাম। আমার দুটো গরু আছে, গরুকে খাওয়ানোর জন্য খড়গুলো কাটতে হবে। এখন আমি ওয়ার্ডের দিকে যাচ্ছি, বলে খ্যার কাটবো। গরু দুটো বাইরে টাঙানো আছে, তারা চড়ছে। এখন এই গোয়ালে ঢুকে কাস্তে নিলাম। কাস্তে নেওয়ার পর এবার আমি আস্তে আস্তে খড়গুলো কাটা শুরু করব। ভেতরে খড় রেখেছি, গরুর পাতনার দিকে আসছি, খড় কাটবো। খড় কাটছি গরুকে খাওয়ানোর জন্য। এগুলো গরুর পাতনা, এখানে গরুতে খড় খাই। আমার বাড়ির আশেপাশে দৃশ্য গ্রামের, যেখানে ফাঁকা মাঠ, ধানের জমি, ধান ক্ষেত, তাল গাছ, খেজুর গাছ, ইউক্যালিপটাসের বাগান, ছোটনাগপুর মালভূমির অন্তর্গত গ্রামটিতে তাল, খেজুর, এসব পলাশ, এসবের গাছ বেশি পাওয়া যায় এদিকগুলিতে। দুটো বলদ মাঠের দিকে নিয়ে যাচ্ছে হাল বওয়ানোর জন্য। এই বলদ দিয়ে মাঠে হাল বওয়ানো হবে। গ্রামের রাস্তা রাস্তায় যে দোকান করে লোক বাড়ি যাচ্ছে, ছাগল। গ্রামের অর্থ উপার্জনের একটা বড় উৎস হচ্ছে ছাগল। বাড়িতে সব বাড়িতেই ছাগল পোষে, সেই ছাগল বিক্রি করে কিছু না কিছু অর্থ বছরের শেষে পাওয়া যায়। আমার বাড়ির আমের গাছ, দুটো আমের গাছ আছে, একটা হিমসাগর, একটা আম্রপালি। এই গাছটা আম্রপালি গাছ। এই গাছটা দেখছেন, এটা হিমসাগর গাছ। দুটো গাছেই আম এখন ধরে আছে। এই যে এটা হিমসাগর আম গাছে ধরা অবস্থায় আপনারা দেখছেন। সিঙ্গাপুরি কলার গাছ বাড়িতে লাগানো হয়েছে। নারকেল গাছ, কাঁঠাল গাছ, আমড়া গাছ আছে ওইদিকে, আরও দু চারটা আমের গাছ আছে, লেবু গাছ। এই যে গাছে লেবু ধরে আছে, কাগজি লেবু। ঢ্যাঁড়সের গাছ, এখান থেকে বাড়ির সবজি আমরা ঢ্যাঁড়স লাগিয়েছি। এই ঢ্যাঁড়সগুলো থেকে বাড়ি সবজি আমাদের চলে যায়। ঢ্যাঁড়স গাছে ধরে আছে। শশা গাছ, শশার ফুল, জালি, শশাতে পুর আছে। বাড়িতে শশার লতা লাগানো আছে, এটা শশার লতা। ভেতর আছে লঙ্কা গাছ, গাছে লঙ্কা ধরে আছে। পেঁপের গাছ, পেঁপে ফুল আসবে, এবার জালি পড়বে। বেগুনের ফুল, বেগুনের গাছ, বেগুনের ফুল এসছে, চালি আছে, ওখানে বড় হবে। একটা বেগুন ধরেও আছে একটা, ওই বেগুনটা আস্তে আস্তে বড় হবে। এই যে দেখুন বেগুন, বেগুনটা ধরে আছে। এই যে বেগুন, আমরা বাড়িতে ঝিঙে, ঝিঙের লতা, ঝিঙের ফুল, জালি। বাড়িতে সবজি খাওয়ার জন্য আমরা সব গাছই দুটো চারটে করে চাষ করে থাকি। এখান থেকে বাড়ির সবজি আমাদের চলে যায়। এটা কিন্দুড়ি মাচা, মাচার উপরে কিন্দুড়ির লতা। এটা গ্রামে বলে কেঁদুড়ি, শহরে বলে কুদরি। গরুর গাড়ি, এই গাড়ি দিয়ে সার বানানো হয়, মাঠ থেকে ধান আনা হয়। গরু দিয়ে টানে। ওলের বাগান, ওল।
এই যে হালের বলদ, এই বলদ দিয়ে গাড়ি টানে, হাল টানে, ঘুঁটে গ্রামের জ্বালানি একটা উৎসব ঘুঁটে, গোবর দিয়ে দেওয়ালে দেওয়ালে ঘুঁটে দেওয়া হয়। সামনে গোবর রাখা ছিল দেখলেন, এবং গোবর সেনে দেওয়ালে ঘুঁটে দেওয়া আছে। জল আমার বাড়ির ইঁদারা, গ্রামে প্রত্যেক বাড়িতেই ইঁদারা আছে, এখানে জলের খুব কষ্ট, তাই প্রত্যেক বাড়িতে ইঁদারা। ইঁদারার জল বাড়ির ব্যবহার করার জন্য তোলে, এই জল তোলা হয়েছে স্নান করার জন্য। আমার মা, আমার মেয়ে, মেয়েকে নিয়ে মা কোলে করে দাঁড়িয়ে আছে। আমাদের গ্রামের মাটির উনুন, মা উনুন বানিয়েছে, উনুনে রান্না করে, কাঠের ঘুঁটে কাঠ দিয়ে মাটির রান্নাঘর, খড়ের ছাউনি। এই যে ঢেঁড়স গাছগুলো আগে দেখালাম, এই মা ঢেঁড়সের গাছগুলো লাগিয়েছে, এখান থেকে রান্নার সময় ঢেঁড়স তোলে যা দরকার হয়। রান্না করার জন্য মা সবজি বের করছে, কাটবে সবজিগুলো, রান্না হবে বাড়ির ঝিঙে, বাড়ির গাছের আম। আমার বউ স্নান করেছে, ইন্দ্রাতলা গেল জল আনতে, তুলসী গাছে জল দেবে, এখন প্রদীপ ধুয়ে রাখলো, ফুল তুলছে। গ্রামের প্রত্যেক মেয়েরাই স্নান করার পর তুলসী গাছে ফুল জল দেয়, তারপর কিছু খায়। এই ফুল তুলে আগে ঠাকুর তুলসীকে জল দেবে। ফুল দিল, জল দিচ্ছে তুলসী গাছে, এটা আমাদের তুলসী থান। গ্রামের পাশে রাস্তা, আজ এই পর্যন্তই। আপনাদেরকে একটা গ্রামের ভিডিও আমি দিলাম, এটা দেখুন, পরে আবার ভিডিও দেবো।